বায়োগ্রাফি স্কুলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম পুরোধা ছিলেন যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তিনি ছিলেন একজন বাঙালি ধর্মপ্রচারক, প্রকাশক, অন্যদিকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী একজন নির্ভীক সৈনিক। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি তিনিই আখ্যায়িত করেছিলেন। জনপ্রিয়তা, খ্যাতি বা প্রচারের আড়ালে থেকে যাওয়া এই মানুষটি ঠিক ততটা পরিচিতি না পেলেও ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তার অবদান কোনো অংশে কম ছিল না। আজকে জানতে চলেছি ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের জীবনী নিয়ে। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। ব্রহ্মবান্ধব উপাধ্যায় জন্মগ্রহণ করেন 11 ফেব্রুয়ারি 1861 সালে হুগলি জেলার খন্ননে। তার পিতার নাম ছিল দেবীচরণ বন্দ্যোপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের পূর্ব নাম ছিল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি হুগলি জেলার কলিজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাস করে কলকাতার জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশনে ভর্তি হন, কিন্তু পরবর্তীকালে সমাজসেবার কারণে তাকে কলেজ ত্যাগ করতে হয়। 1887 খ্রিস্টাব্দে তিনি কেশবচন্দ্র সেনের সংস্পর্শে আসেন এবং ব্রহ্মধর্ম গ্রহণ করেন। পরবর্তীকালে ব্রহ্মধর্ম প্রচারের জন্য তিনি সিন্ধু দেশে যান। সেখানে কয়েকজন রোমান ক্যাথলিক পাদ্রি এবং কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে প্রথমে প্রোটেস্ট্যান্ট এবং পরে রোমান ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত হন। তিনি খ্রিস্টধর্ম প্রচারের জন্য সন্ন্যাস গ্রহণ করেন। হিন্দু সন্ন্যাসীদের মতোই তিনি গৌরিক পোশাক পরতেন। তিনি ক্যাথলিক ধর্মপ্রচারকে বিদেশি প্রভাব থেকে মুক্ত করে পুরোপুরি ভারতীয় রূপে প্রতিষ্ঠিত করতে উদ্যোগী হয়েছিলেন। তিনি হিন্দু ক্যাথলিক বা ঈশাপন্থী হিন্দু সন্ন্যাসীদের গড়ে তোলার জন্য জব্বলপুরে নর্মদা নদীর তীরে ক্যাথলিক মঠ প্রতিষ্ঠা করেন। ব্রহ্মবান্ধব উপাধ্যায় কংকর্ড ক্লাব নামে একটি সমিতি ও একই নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। তিনি ইউনিয়ন একাডেমিতে শিক্ষকতা করতেন। এরপর কিছুদিন করাচিতে ফিনিক্স ও হারমন পত্রিকার সম্পাদনা এবং নগেন্দ্রনাথ গুপ্তের সহায়তায় কলকাতা 12th Century নামে একটি মাসিক পত্রিকা প্রতিষ্ঠা ও পরিচালনাও করেন। 1894 থেকে 1899 সাল পর্যন্ত তিনি করাচিতে সোফিয়া নামে একটি মাসিক পত্রিকার প্রকাশ কার্য চালান। 1901 খ্রিস্টাব্দে তিনি স্বামী বিবেকানন্দের প্রভাবে হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেন এবং ব্রহ্মবান্ধব উপাধ্যায় নাম ধারণ করেন। 1902 থেকে 1903 খ্রিস্টাব্দে তিনি বেদান্ত প্রচারের জন্য বিলেতে যান এবং অক্সফোর্ড ও ক্যামব্রিজে হিন্দু ধর্ম সম্পর্কে বক্তৃতা রাখেন এবং প্রসিদ্ধি লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় তিনি ছিলেন একজন রোমান ক্যাথলিক সন্ন্যাসী। অপরদিকে তিনি ছিলেন বৈদান্তিক, তেজস্বী, নির্ভীক, ত্যাগী, বহুশ্রুত, অসামান্য প্রতিভাশালী একজন সন্ন্যাসী। তিনি মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থার প্রবক্তা ছিলেন। 1901 খ্রিস্টাব্দে কলকাতার সিমলায় বৈদিক আদর্শে তিনি একটি আবাসিক বিদ্যালয় 750 আয়তন স্থাপন করেন। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মাচার্য বিদ্যালয় স্থাপনের সময় তিনি তাকে সক্রিয় সাহায্য করেছিলেন। স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর তিনি রাজনৈতিক নেতারূপে অবতীর্ণ হন। অগ্নিযুগের অন্যতম পুরোধা ব্রহ্মবান্ধব উপাধ্যায় 1904 খ্রিস্টাব্দে দৈনিক সান্ধ্য পত্রিকা প্রতিষ্ঠার মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম ঘোষণা করেন। 1907 খ্রিস্টাব্দে সরকারের আদেশে এই পত্রিকা বন্ধ করা হয় এবং রাজদ্রোহের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন যে তিনি ব্রিটিশ কর্তৃত্ব মানেন না। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল সমাজতত্ত্ব, পালপার্বণ, বিলেত যাত্রী, সন্ন্যাসীর চিঠি, ব্রহ্মামৃত, আমার ভারত উদ্ধার ইত্যাদি। মামলা চলাকালীন ক্যাম্পেল হাসপাতালে তার অস্ত্রোপচারের 3 দিন পর অর্থাৎ 27 অক্টোবর 1907 সালে তিনি ধনুষ্টঙ্কার রোগে আক্রান্ত হন এবং পরলোক গমন করেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অন্য কারোর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।